স্ত্রীকে ভালোবেসে এভাবেই কাঁধে নিয়ে জীবন যাপন করছেন এই মুসলিম যুবক। স্ত্রী শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাই বলে অবহেলা নয়, বরং জীবনসঙ্গিনীকে ভালোবেসে প্রতিবন্ধী স্ত্রীর সেবা শুশ্রূষা করে যাচ্ছেন এই যুবক। আরব্য রজনীর কাব্যকথা কিংবা গ্রিক মিথের কোনো গল্প গুজব নয়, বলছি বাংলাদেশের বাস্তব ঘটনার নায়ক সোহেল মিয়ার কথা, যিনি কিনা স্ত্রীকে ভালোবেসে দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে নিজ প্রিয়তমা স্ত্রী রওশন আক্তারকে পিঠে নিয়ে নিজেদের সংসার জীবন চালিয়ে যাচ্ছেন। জানা যায় রাজশাহীর যুবক সোহেল মিয়া বিয়ের আগ থেকেই রওশনকে পছন্দ করতেন এবং সেই সুবাদে রওশন বিকলাঙ্গ হওয়া সত্ত্বেও সোহেল তাকে বিয়ে করে ঘর বাঁধেন। তবে বিয়ের আগেই স্ত্রী রওশন সোহেল মিয়াকে জানিয়েছিল যে তিনি শারীরিক প্রতিবন্ধী, কিন্তু ভালোবাসার বাঁধনে জড়িয়ে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করা সোহেল মিয়া 2007 সালে জন্মসূত্রেই দু পা বিকলাঙ্গ ময়মনসিংহের রওশন আরাকেই বিয়ে করেন এবং এরপর থেকেই স্ত্রীকে পিঠে চড়িয়ে সংসারের কাজ, এখানে সেখানে যাওয়া, ঘুরে বেড়ানো আর স্ত্রীর সব দায়িত্ব পালন করে চলেছেন গত 15 বছর ধরে। শুধু তাই নয়, অকৃত্রিম ভালোবাসায় স্ত্রী রওশনকে সবসময় পাশে পেতে আর দেখাশোনার জন্য ঢাকার চাকরি ছেড়ে স্বামী সোহেল মিয়া শ্বশুর বাড়ি এলাকায় বেছে নেন ব্যবসা। যদিও 10টা মেয়ের মতো সুস্থ স্বাভাবিক নয় রওশন, তবুও কখনো ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতির পর সোহেল স্ত্রীকে নিয়ে পার করেছেন জীবনের 15টি বছর। স্থানীয়রা বলছে জন্ম থেকেই দু পা অচল রওশন স্বামীর পিঠে চড়ে চলাচল করেন এখানে সেখানে, হয়েছেন এক কন্যা সন্তানের মা। কঠিন এ জীবন সংগ্রামে মসৃণ পথ চলার মূলে ছিল প্রেম, ভালোবাসা, ভরসা আর বিশ্বাস। স্বামী সোহেল বলেন, আমাদের ভালোবাসাটাই ছিল অন্যরকম। অচল অক্ষম একটা মেয়েকে অন্ধের মতো ভালোবেসেছি, সেও ছিল আমার প্রেমে অন্ধ, ছিল পবিত্র প্রেম। তাই শারীরিকভাবে চলাচলে অক্ষম থাকলেও স্বাভাবিকভাবে একটি মেয়ে তার স্বামীর জন্য যতটুকু করে, রওশন তার চেয়েও বেশি কিছু করার চেষ্টা করে আমার জন্য। আমি তার ভালোবাসা আর গুণে মুগ্ধ। স্বামীর ভালোবাসায় মুগ্ধ স্ত্রী রওশন বলেন, প্রথম দিকে সবাই বলাবলি করত সে আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল সোহেল আমাকে ছেড়ে কখনো যাবে না। আমাদের সুখের সংসারে এক মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। এদিকে সোহেল রওশনের ভালোবাসার অনন্য নিদর্শন ও বন্ধন দেখে রীতিমতো অবাক স্বজন ও প্রতিবেশীরাও। তারা বলছেন, আমরা প্রথম অবস্থায় সোহেলকে বিশ্বাস করতে পারিনি, ভেবেছিলাম প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করে হয়তো কিছুদিন পর তাকে ছেড়ে চলে যাবে সোহেল, কিন্তু এই স্বামী স্ত্রীর প্রেম যে এতটা গভীরতা তা আমরা বুঝতে পারিনি। সত্যিকারের প্রেম যে কাকে বলে তা তাদের দেখলেই বোঝা যায়। স্বামী স্ত্রীর ভালোবাসা মানে একজনের কাছে আরেকজনের দায়বদ্ধতা, সুখে দুঃখে সব সময় পাশে থাকার দৃষ্টান্ত সোহেল ও রওশনের 15 বছরের এই দাম্পত্যময় জীবন। প্রেস পোস্ট 24, নেক্সট রিপোর্ট।